हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं অরিত্র। तो এখন আমরা কথা বলবো যে চেঙ্গিজের হিন্দি টিজার নিয়ে। তো দেখুন, এই যে টিজারটা, যেটা বাংলা টিজার এসেছিল এবং হিন্দি টিজার একই, এটা কোনো ডিফারেন্স কিছু নেই, কোনো এক্সট্রা অ্যাডেড সিনস রাখা হয়নি হিন্দি টিজারটার মধ্যে। তো এইগুলো তো আমাদের অনেকদিন আগেই দেখা, জিদ্দার জন্মদিনের দিনকে এসেছিল লাস্ট ইয়ার, এবং তখন আমরা এটা নিয়ে কথাও বলেছিলাম ইত্যাদি হয়েছিল আর কি। তো সেটা মানে যেরকম রিয়াকশন ছিল সেরকমই রিয়াকশন, এবং নীরাজ পান্ডে গল্প লিখছে, তো সেটা নিয়ে আলাদা করে এই ভিডিওর মধ্যে কথা বলে আমি বেকার টাইম ওয়েস্ট করতে চাই না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিন্দি ডাবিংটা কিন্তু ভালো লাগছে। তো দেখুন, এখানে প্রথমে টিজারটার মধ্যে একটা ভয়েস ওভার ছিল, ওই ভয়েস ওভারটা কিন্তু যাকে দিয়ে ডাব করেছে আমি বুঝতে পারলাম না কাকে দিয়ে ডাব করেছে, কিন্তু তার গলাটা বেশ ভালো লাগছে, ভয়েস ওভারটার সাথে যাচ্ছে। এবং জানি না যে ছবির মধ্যে এইটা কোন কার ভয়েস ওভার দিয়ে আর কি পুরো গল্পটা হবে। যতদূর আমার কাছে ইনফরমেশান আছে, যে ন্যারেশনটা যেটা দিচ্ছে সেটা রোহিত বসু রায় নিজেই দিচ্ছে, এবং রোহিত বসু রায় নিজে তো মানে হিন্দি ছবি করে এবং ইজ আ কোয়াইট পপুলার ফেস ইন হিন্দি। আপনারা কাবিলের মতো ছবি দেখেছেন, সেখানে সে অ্যান্টাগনিস্ট প্লে করেছিল, তো রোহিত রায় দিলে নিজের গলাটাই দেবে, তাহলে এটা কোনো অন্য ক্যারেক্টারের গলার থেকে হয়তো এই ভয়েস ওভারটা আসছে, এটা হতে পারে। এবার দেখা যাক কি হয়। আর জিদ্দার কে মানে চেঙ্গিজের গলাটা জিদ্দার নিজেই দিয়েছে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে জিদ্দার নিজে খুব পরিষ্কার হিন্দি বলে, এবং সেই জিনিসটা কিন্তু টিজারের মধ্যে খুব ভালো লাগছে। আমি ভাবছিলাম যে জিদ্দার যদি নিজে গলা দেয় তাহলে কীরকম লাগবে। দেখুন, একটা হচ্ছে কি আপনি রেগুলারলি হিন্দিতে কথা বলছেন সেটা এক জিনিস, আর হিন্দিতে যখন আপনি অ্যাক্টিং করছেন দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। তো সেই জিনিসটা কিন্তু খুব ভালো করছে, যে ডায়লগের যে ইম্প্যাক্টটা বাংলাতে ছিল হিন্দিতেও কিন্তু ইকুয়ালি ভালো রয়েছে। ডায়লগটা খুব ইম্প্যাক্টফুল লাগছে, ভালো লাগছে। তো সেই জিনিসটা খুব ভালো লেগেছে, যে ডায়লগটা মেন আর কি ছিল, যে চেঙ্গিজের আর কি কোনো আজকাল হয় না, চেঙ্গিজের এরা হয়, এরা এখানে সেইটাই আর কি রয়েছে, এখানে ইউগ করে দিয়েছে আর কি। তো সেই জিনিসটা ভালো লেগেছে আর কি ওভারঅল ওই ডায়লগটা। আর ভিজুয়ালস তো যা আগেও দেখেছিলাম সেটা লাগছে, এবং যা ভিজুয়ালস রয়েছে হিন্দি মানে হিন্দি যারা এরা রয়েছে, এবং আমি অলরেডি আপনাদেরকে বলেও ছিলাম কালকের ভিডিওতে, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, আমি টুইটারেও লিখেছি, এবং পার্সোনালি যে যে ইউটিউবার্সদেরকে চিনি ন্যাশনাল লেভেলে তাদেরকে মেসেজও করেছি, তাদের সাথে কথা বলেছি, যাদেরকে আমি পার্সোনালি চিনি তাদেরকে বলেছি যে আজকে টিজারটা আসছে, তো প্লিজ ওয়াচ ইট অ্যান্ড গিভ ইউর ফিডব্যাক, তাহলে কি হিন্দি অডিয়েন্সের কাছে অনেকটা পৌঁছে যাবে। এবং যা ভিজুয়ালস রয়েছে এই টিজারটার মধ্যে, এবং যেহেতু ওরা জানে যে এটা রিজিয়নাল ইন্ডাস্ট্রি থেকে আসছে, তো সেখানে কিন্তু এটার একটা ভালো রিসেপশন হতে পারে। এবং দেখুন, সাতা ফিগার নিজে শেরশার মতো ছবিতে ছিল, লাভ আজকাল টু এর মতো ছবিতে ছিল, তো হি ইজ মানে খুব যে পপুলার তা বলবো না, বাট হি ইজ আ নোন ফেস ইন হিন্দি। রোহিত বসু রায়ও সেখানে নোন ফেস, তো সেইগুলো আর কি একটা অ্যাডভান্টেজ ছবিটাকে দেবে অবশ্যই। এবার ডাবিংটাও ভালোই লাগছে এখনও অবধি, তো আশা করবো ট্রেলারের মধ্যেও ডাবিং ভালো হবে এবং ছবির মধ্যেও ডাবিং ভালো হবে, এবং যা ভিজুয়ালস রয়েছে আমার মনে হয় হিন্দি অডিয়েন্সকে যথেষ্ট অ্যাপিল করতে পারে টিজারটা। দেখা যাক হিন্দি ইউটিউবাররা যা রিয়াকশন দেয় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, তারা কীরকমভাবে এই টিজারটাকে রিসিভ করে সেটার উপর দাঁড়িয়ে আছে, কারণ আমাদের বাংলাতে এই টিজারটা আগেই আমরা দেখেছি এবং তখন খুবই ভালো রিয়াকশন ছিল, সবার তরফ থেকেই খুব ভালো রেসপন্স ছিল। এবার দেখা যাক যে হিন্দি ইউটিউবাররা বা বাইরের যারা ইউটিউবাররা আছে তারা এটাকে কীভাবে রেসপন্স দেয় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, এবং সেখানকার অডিয়েন্স কীভাবে রিয়াক্ট করে সেটার উপর অনেকটা ডিপেন্ড করছে। তো আপনাদেরকে যেটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম আবারও বলছি, যে আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া যা যা হ্যান্ডেলস রয়েছে প্লিজ সেখান থেকে গিয়ে আপনাদের চেনা যারা ইউটিউবার্স আছে, যাদেরকে আপনারা দেখেন হিন্দি বাঙালি যারা তারা তো হিন্দি ইউটিউবার্সদেরকে দেখে, তো তাদেরকে গিয়ে বলুন, তাদের কমেন্টে এই লিঙ্কটা দিন, মানে টিজারের লিঙ্কটা দিন, ইউটিউব লিঙ্কটা, এবং তাদেরকে রিকোয়েস্ট করুন যে আপনারা এটা নিয়ে কথা বলুন। কারণ যখনই আপনি দেখবেন কোনো ইন্ডাস্ট্রি যেটা হয়তো প্যান ইন্ডিয়াতে অতটা দাপট নেই, তাদের যখনই ছবি আসে তখন কিন্তু তারা তাদের অডিয়েন্স বলুন বা সেখানকার যারা লোকেরা আছে তারা প্রচুর চেষ্টা করে যে ছবিটা যাতে ন্যাশনাল লেভেল ওই বাজটা ক্রিয়েট করতে পারে, তো এটা কিন্তু একদম ক্লিয়ার। এবং কানাডা সিনেমার ক্ষেত্রে তো খুবই এটা মানে দেখা যায় আর কি, খুব ভিজিবল। আমার এখনও মনে আছে যখন KGF 1 এসেছিলো তখন তো এত হাইপ ছিল না, তখন কানাডা ইন্ডাস্ট্রি থেকে লোকে মেসেজ করে করে লিখতো, কমেন্ট করতো, ইনস্টাগ্রামে মেসেজ করতো যে প্লিজ রিভিউ দিস, প্লিজ রিভিউ দ্যাট। তো আমার তখন তো কত ছোট চ্যানেল ছিল, এই জিনিস কিন্তু আমি চোখে হতে দেখেছি। সো প্লিজ ডু ইট, আর আমি আমার দিক থেকে যতটা পসিবল করছি, চেষ্টা করছি। অ্যান্ড জিদ্দার একটা ফ্যান পেজ আছে, তারা আমাদেরকে নিয়ে আর কি লিখেছে, সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এন্টারটেনিং প্রিন্স আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের কি বক্তব্য অবশ্যই জানান হিন্দি ডাবিংটা নিয়ে, আপনাদের কীরকম লাগছে, আর আপনারা অবশ্যই এটাকে শেয়ার করুন এবং বলুন সবাইকে যাতে তারা দেখে এবং নিজেদের রিয়াকশন দেয়, বা টুইটারে লেখে বা ফেসবুকে লেখে, যে বড় পেজেসগুলো আছে যদি আপনাদের যোগাযোগ থাকে অবশ্যই বলুন, কারণ এটা একটা বাংলা সিনেমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে বলে মনে হয়। যদি ছবি ভালো হয় তাহলে ইট উইল মানে ইট ক্যান ক্রিয়েট হিউজ থিং ফর বাংলা সিনেমা। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।